বিএনপির জ্বালাও পোড়াও অবৈধ অবরোধ হরতাল এবং দেশ ধ্বংসের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ডক্টর অ্যাডভোকেট জগলুল কবিরের উদ্যোগে জুরাইন এলাকার ইকো পার্কের সামনে মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি দেশবাসীকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।